নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একদম নতুন ধরনের একটা খাবারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আলু সয়াবিন দিয়ে মসুর ডাল। মসুর ডাল সয়াবিন দুটোই প্রোটিনের পরিমাণ অনেক বেশি, তাই এটা একটা হেলদি খাবার আর এতটাই টেস্টি খেতে যে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। ভাত ও রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন, ঘরে খুব সহজে বানিয়ে ফেলা যায়, তাই রিকোয়েস্ট রইল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আলু সয়াবিন দিয়ে মসুর ডাল বানানোর জন্য নিয়েছি এখানে এক কাপ সয়াবিন। একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। 15 মিনিট এগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো, তো এটাকে আমি 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, সয়াবিনগুলো দেখুন জলে ফুলে উঠেছে। এবার ভালো করে সয়াবিনের জল চেপে ফেলে দিয়ে সয়াবিনগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি মসুর ডাল। এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি, ডাল ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে জল দিয়ে ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর ডালের জল ছেঁকে ফেলে দেব, তো ডাল দেখুন ধুয়ে নিয়ে জল ফেলে দিয়েছি। একটা কড়াই গ্যাসে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল বা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এর মধ্যে অল্প নুন দিয়ে 2-3 মিনিটের জন্য সয়াবিনগুলোকে ভেজে নেব। এভাবে সয়াবিন ভেজে নিলে এর মধ্যে একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর সয়াবিন ভাজবার সময় বেশি তেলে ভাজবেন না, কারণ সয়াবিন পুরো তেলটাই সোক করে নেবে। তো 2-3 মিনিট দেখুন সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এবার ভাজা সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা সয়াবিন কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 2টো সবুজ এলাচ, 4টে লবঙ্গ আর 5-6টা গোটা গোলমরিচ আর 1টা নিয়েছি দারচিনি। কড়াইয়ে এসব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মশলা ভেজে নেব। কয়েক সেকেন্ড মশলা ভেজে নিয়েছি, মশলা ভাজার সুন্দর গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু বড় টুকরোয় কেটে নেওয়া আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু বড় টুকরোয় কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প নুন। এবার আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। দু 3 মিনিট বেশি আছে আলু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে পেঁয়াজ ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে না আসছে ততক্ষণ ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট দেখুন ভেজে নিয়েছি, পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চির একটা আদা, 6-7টা রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব কিছুকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যাচ্ছে আর টমেটো নরম হয়ে না আসছে ততক্ষণ অবধি। গ্যাসের আঁচ হাই রেখে কষাচ্ছি, তাই সমানে এভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো 2-3 মিনিট দেখুন কষিয়ে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে। এবার ফ্লেম কমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সয়াবিনগুলো। একই সাথে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর কালার আসবে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই লঙ্কাগুঁড়ো দিচ্ছি না। 1 টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। মশলার সাথে সব মিশিয়ে নিয়ে কষাতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে এভাবে সমানে নাড়িয়ে মশলা কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মসুর ডাল। ডাল দেবার পর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটা পাত্রে আগে থেকে কিছুটা গরম জল বানিয়ে রেখেছিলাম, সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ আলু আর সয়াবিন দুটোই জল টানবে আর ডাল সেদ্ধ হতেও জলের প্রয়োজন। জলটা তাই বুঝে দেবেন, আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ জল দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নেব, স্বাদ মতো নুন দিতে হবে। আর যেহেতু আলু সয়াবিন ভাজবার সময়ও নুন দিয়েছি, তাই সেই বুঝে অ্যাডজাস্ট করবেন।
একই সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ডাল ফুটে উঠতে দেব। ডাল ফুটে উঠেছে, এবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিট ডাল ফুটিয়ে নেব। 5 মিনিট হাই ফ্লেমে ডাল ফুটিয়ে নিয়েছি। ঢাকা সরিয়ে দেখে নেব ডাল কতটা সেদ্ধ হয়েছে। মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর একটু সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আর এবার 10 মিনিট ডাল ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিচ্ছি। 10 মিনিট মিডিয়াম আঁচে ডাল ফুটিয়ে নিয়েছি। ঢাকা সরিয়ে দেখে নেব ডাল আর আলু সেদ্ধ হয়েছে কি না। ডাল দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো আলুগুলোও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি। তো আমি এখানে 1 টিস্পুন চিনি দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। একই সাথে ডালের টেস্ট আর ফ্লেভার দুটোই বাড়ানোর জন্য দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা MDHR ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা এই ডালের সাথে খুব ভালো যায়, গন্ধ আর ফ্লেভার দুটোই বাড়িয়ে দেবে যখন এই মশলা মেশাবেন। যদি বিরিয়ানি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1-2 মিনিট বেশি আছে, ডাল ফুটিয়ে নেব। ডাল আমি 1-2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ডালের জল দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। এবার ফ্লেম অফ করে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে এর মধ্যে অল্প ঘি মেশাতে পারেন, আমি ঘি মেশাচ্ছি না। তো এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে সুপার টেস্টি আলু সয়াবিন দিয়ে মসুর ডাল। ট্রাস্ট মি, এটা ভীষণই ইয়াম্মি খেতে হয়েছে, অবশ্যই বানিয়ে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।